আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। বন্ধুরা, যারা টয়োটা ব্র্যান্ডের একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের এক্স করোলা গাড়ি চাচ্ছেন, আজকে তাদের জন্য খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি এক্স করোলা গাড়ি নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2007, গাড়িটার কালার হচ্ছে গোল্ডেন কালার, ইন্টেরিয়ার বেস কালার, গাড়িটা কি স্টার্ট এবং অল অপশন অটো ফুলি লোডেড গাড়ি, এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে, পেপার্স 2 ইয়ার্স আপডেট আছে, এবং এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেননি, প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সম্বন্ধে যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা ওই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, যারা সীমিত বাজেটের মধ্যে বিজনেস পারপাসে অথবা ফ্যামিলি ইউজারের জন্য আপনারা এক্স করোলা গাড়ি চাচ্ছেন, আপনারা কিন্তু আমাদের এই গাড়িটা দেখতে পারেন। আমি ফার্স্ট এই গাড়িটার হেডলাইট দুটো দেখাচ্ছি। বন্ধুরা, দুটো হেডলাইট কিন্তু অরিজিনাল এবং সামনে যে গ্রিলটা আছে এটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি। বন্ধুরা, টোটালি গাড়িটা স্পটলেস, কোনো ধরনের কোনো স্পট নাই এবং এই গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে। বন্ধুরা, আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, পিছনের দুইটা ব্যাকলাইটের কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল। আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে। তাছাড়া আমি একটু রফের কন্ডিশন যদি দেখাই, আপনারা দেখতে পারবেন রফের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে। সো আমরা একটু ব্যাকডালাটা ওপেন করে ফার্স্টেই ব্যাকডালার ভিডগুলো দেখাবো, আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন একটা ভিডিও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই। তাছাড়া এখানে একটা 60 লিটার সিএনজি জার আছে আর আদার্স অ্যাক্সেসারিজগুলো এখানে আছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। আমরা গাড়িটার ইন্টেরিয়রের ব্যাক সাইড। বন্ধুরা, সম্পূর্ণ ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার, আমি ফার্স্টে বেস কালার বলেছি, সরি। সো এটা হচ্ছে বিস্কিট কালার এবং সম্পূর্ণ গাড়িটাতে কিন্তু উইডেন প্যানেল আছে এবং সিলিংয়ের কন্ডিশনও কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে আছে। সো আমি ইন্টেরিয়রের ফ্রন্ট সাইডটা দেখাবো। বন্ধুরা, ফ্রন্ট সাইডটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এবং এই গাড়িটার স্টার্টিং হুইল, গিয়ার লিভার, ড্যাশবোর্ড, এভরিথিং, প্রত্যেকটা সাইড কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে আছে। সো আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং নাই। সো আমি একটু গাড়িটা একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমি অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, বাট গাড়ি কিন্তু কোনো শেকিং নাই এবং আমি যদি এখানে একটু ব্যাক গিয়ারে লাগাই, আপনারা দেখতে পারবেন যে ব্যাক ক্যামেরাটা চলে আসছে। এবং আমি যদি বন্ধুরা এসির কথা বলি, বন্ধুরা এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার, খুবই সুপারকুল হচ্ছে। আপনারা যখন আসবেন আমাদের কাছে, আপনারা কিন্তু প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ করে নিতে পারবেন। বন্ধুরা, আমরা আমাদের গাড়িটার মাইলেজটা দেখাবো। বন্ধুরা, আমাদের গাড়িটার মাইলেজ আছে 61,972। বন্ধুরা, আমাদের গাড়িটার মাইলেজ আছে 61,972। সো আসুন বন্ধুরা আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে বাট ইঞ্জিনে কিন্তু কোনো শেকিং নাই। সো আমি একটু ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ি সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে পারবেন আপনারা। আমি বনাডের ভিডগুলো দেখিয়ে দিচ্ছি, একটা ভিডিও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই এবং এখানে যে হিটপ্রুফটা আছে এটাও ভালো কন্ডিশনে আছে এবং এই গাড়িটার অরিজিনাল ইঞ্জিনটা এখন পর্যন্ত আছে। সো বন্ধুরা, এরপর আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন আসবেন আমাদের কাছে অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, যারা গাড়ির সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন, আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারেন। বন্ধুরা, তো যাই হোক, বন্ধুরা আমরা টয়োটা ব্র্যান্ডের খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের, যাদের বাজেট খুব সীমিত তাদের জন্য আজকে একটি টয়োটা এক্স করোলা গাড়ি দেখালাম 1500 সিসির। সো আসুন বন্ধুরা আমরা এই গাড়িটার দামের ব্যাপারে জানি। বন্ধুরা, আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 9,60,000 টাকা। বন্ধুরা, আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 9,60,000 টাকা। তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। এবং তাছাড়া
আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।